ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, শো আস দা রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখাই দিবে কে? আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? আল্লাহ। এজন্য আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন, বুখারীর বর্ণনা। ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন বালুতে, আর বললেন হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দেখি সুবুলুল শয়তান, এগুলো শয়তানের রাস্তা। এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে, এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাতছানি দিবে। এক শয়তান বলবে আসো তাফসীর মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো, ওখানে মমতাজ গান গায়, আছে না নাই? আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানায় আসো, হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো, জিনা করতে আসো, মিথ্যা বলতে আসো, চুরি করতে আসো, ঘুষ দিতে আসো, ব্যাপারদার পথে আসো, অন্যায়ের পথে আসো, অপরাধের পথে আসো। এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতছানি দেয়, কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না, ঠিক কিনা? মুমিন সিরাতুল মুস্তাকিমে উঠেছে। এই সিরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা? কথা বলেন, সোজা, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ। এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন পড়েন আল্লাহ আকবার। এজন্য পথ দেখায় কে? পথ চাইবো কার কাছে? বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর? কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদমুক্ত করতে, তিনি বিপদমুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে, তিনি বিপদগ্রস্তদের সহায়। মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন সূরাতুল হাশরের এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়, যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। পড়েন, এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব? আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল, দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস, সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা, ঠিক কিনা? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে কোনো রকম ঢুকতে পারলেই সফল, এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন কি চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন।
এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল, জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল। ঢুকতে চাই তো আমরা? এত আসতে ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না, কারণ জাহান্নামও আছে না নাই, ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই, কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কন, জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও। আরো জোরে পড়েন আমিন। আসেন, এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন শুনবেন, কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন রব্বুল আলামিন বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না, কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই, বিশ্বনাই বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আ'আদাতুলি ইবাদিয়া সালিহীন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব, এটা কল্পনাতে আনাও অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 100,000 আর্কিটেকচার, 100,000 আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কে এনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না, কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই, চাই তো? সবাই চান? ঢুকতে চান? ঢুকবেন এখনই? কয় এখনই? মরা লাগবে ইমানের সাথে, মরা লাগবে, মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না। আমরা জান্নাতে ঢুকব, জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই। শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি? আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা,
ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আটটা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের আটটা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে, প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন, আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই, বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অযু করে, অযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক অযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে। সেও সাইয়েদান আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের ভেতরে দরজা হলো আটটা, মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিষ্ণু বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো, এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন ইন্না মিসরা আইন মিন মাসারিই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা